দুপুরের ব্লগটা যারা দেখেছো তারা জানো আজকে আমি বিকেলের ব্লগটা আরেকবার মানে সারাদিনে একটাই ব্লগ পোস্ট করি, বাট আজকে বিকেলের ব্লগ করছি যখন যখন করে কোনো স্পেশাল কিছু থাকে বা সকালের ব্লগটা একটু বেশি লেন্দি হয়ে যায় সেদিন করে আমি সেকেন্ড ব্লগ পোস্ট করি। তো আজকেও তাই, আজকেরটা লেন্দির জন্য না, আজকেরটা একটা ছোট সারপ্রাইজ আছে যেটা আমার বাবা আজকে মাকে দেবে, আর সেটা হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে একটা সারপ্রাইজ। সেই সারপ্রাইজটা কী সারপ্রাইজ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা একটু পরে, বাট তার আগে বিকেলটাকে এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকবে তাকে শানিবিশেষ ব্লগস। এই যে রাঙা আমি যে বানিয়ে দিয়েছিল ওর জন্য ডালিয়ার খিচুড়ি, এখন মা আর আমি বসেছি। পাকলে পাকলে বোঝ 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 পাকলে বোঝ খেয়ে দেখ, রাঙা দিয়া বানিয়ে দিয়েছে, রাঙা দিয়া বানিয়েছে, খাও। খাবেই না ও, এখন দুদিন ধরে খাওয়া নিয়ে এত বাহানা করছে না। পকলার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন পকলে কোথায় যাবে? পকলে বাবা মা তোমার শাল, পকলের বল আর ওর সোয়েটার প্রায় একই কালার, সবগুলো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এই শুনকি যা, অনেক দিন শুনকির সাথে দেখা হয়নি না। শুনকি যা যা, আবিরামানির পরীক্ষাও শেষ, মাধ্যমিক পরীক্ষাও শেষ, আবিরামানির যা। এরকম পাজি ছেলে কতদিন পর গেল না শুনকির এখানে? তিন দিন পর। প্রিয়ানের দিদিয়া এখানটাতে একটু ঘুমিয়েছে, ও এখানে ঘুম থেকে উঠানোর জন্য কত চেষ্টা করে যাচ্ছে, একবার চুল ধরে টানছে, একবার ব্ল্যাঙ্কেট তুলে দিচ্ছে। কি রে বাবা, নিজে তো ঘনু দিয়ে উঠেছো, দিদি আগে ঘনু দিতে দেবে না? দেবে না? দিদি আগে ঘুম থেকে টেনে তুলেই ছাড়লো। এখন মা ওকে নিয়ে বলছে আমাকে একটু এনার্জি ড্রিঙ্ক দে, একটু ঘুমোতে দিচ্ছে না পকলে। হ্যাঁ, এত অত্যাচারের পরেও দিদিয়া ফিট আছে কেন? এই যে এই এনার্জি ড্রিঙ্কের জন্য, পকলে নিলে তুই অসুস্থ করে দিতি দিদিয়া খেতে দিনে, একদম অসুস্থ করে দিতি। হে হে হে, আজকে বানিয়েছি একটা স্যালাড সব কিছু দিয়ে, আর এখানটাতে আমার আর মায়ের এনার্জি ড্রিঙ্ক, বাবার লাল চা। এখন এটা সার্ভ করার টাইম, তো চলো একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। বাবাকে অলরেডি দিয়ে দিয়েছি, এখানটাতে মা অনেকক্ষণ ধরে এনার্জি ড্রিঙ্ক করে যাচ্ছিল, নাও এনার্জি ড্রিঙ্ক। আর পকলা এগুলো দেখে হামলা খেয়ে পড়ছে, ওকে ওই জন্য ওখানটাতে মুড়ি দিয়ে বসানো হয়েছে যে শান্ত থাক পাপা। মা কোনো গেজ যে তোমার আজকে কি সারপ্রাইজ হয়ে চলেছে? হ্যাঁ, অ্যানিভার্সারি চলে গেছে তো অনেকদিন হয়ে গেল, 1st জানুয়ারিতে অ্যানিভার্সারি ছিল, বাট তোমার গিফটটা হচ্ছে একটু লেট করে আসছে। কিন্তু মানে মা কিন্তু ভেতরে ভেতরে সেই খুশি, অ্যানিভার্সারি গিফট। কততম অ্যানিভার্সারি তাও আবার? 32। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদার 32 তম অ্যানিভার্সারি। তো ঠিক আছে, আমিও এক্সাইটেড, আমিও জানি না, আমি শুধু জানি একটা গিফট আছে, বাট কি গিফট আছে সেটা আমিও জানি না। কি হলো? মার ফোনটা অনেক দিন ধরে একদম খারাপ হয়ে পড়ে আছে, ইউটিউবে মা ব্লগ দেখতে পাচ্ছে না, মানে পুরো স্টোরেজ ফুল হয়ে আছে। আর দেখো সারপ্রাইজ, সমস্যার সমাধান, তার মানে মোবাইল।
তোমার মনের মনের কথাটা বাবা বুঝে গেছে, দরকারি একদম, মানে দারুণ দরকারি জিনিস এটা। বলতে পারছিলাম না, কিন্তু চাচ্ছিলাম যে এটাই যেন হয় তাহলে। বেস্ট গিফট। খুলবো? হ্যাঁ খোলো মা, তোমার গিফট তুমি খোলো। আমরা যখন শিলিগুড়ি থেকে আজকে রওনা দিয়েছি না, তখনই বাবা আমাকে বলল যে মা এরকম মোবাইল অর্ডার যেটা করেছিল সেটা চলে এসেছে। গিফটটা কি ছিল সেটা আমাকে বলেনি, বলল অর্ডার চলে এসেছে। তখন থেকে আমিও এক্সাইটেড, বাট মাকে তখনও বলিনি যে সারপ্রাইজটা এসেই দেখুক। ওহো, কত বছর পর মা নতুন মোবাইল? অনেক বছর পর না গো, এটা তো সেই আমার বিয়ের সময়ের মোবাইলটা মনে হয়, তাই 6 বছর হয়ে গেছে। তাও 6 বছর মানে অনেক দিন। তাও এটা নতুন না না, তোমার ইউজ করা মোবাইলটা। হ্যাঁ হ্যাঁ, মানে বাবার নতুন মোবাইল কেনার পরে বাবার মোবাইলটা মাকে দিয়ে দিয়েছিল, মানে মা হিসাবে নতুন মোবাইল প্রায় অনেক বছর পরে, 8-9 বছর পরে। খোলো মামি, এখন মাম্মার ফটো তোলা শুরু হয়ে যাবে, নাতি আর দিদি আর ফটো শুট চলবে। এটা একটা কভার অর্ডার করে দিতে হবে না? ও এটার কভার আছে না? না না অর্ডার করা হয়নি তো। দেখি দেখি একটু ঘোরাও, দেখাও একটু কালারটা। এই কালারটা কালারটা আমার পছন্দের ছিল অনেকদিন আগে, বাবাকে যখন আমাকে বলেছিল তখন আমি এটা একটু কার্ট করে রেখেছিলাম যে মার জন্য এই সেটটা ঠিক আছে, কারণ মা তো সেরকম ইউজ করবে না। এটা সিম ঢোকাতে হবে? হ্যাঁ সিম, তোমার সিমটাই ঢোকাতে হবে। এই যে কভারটা লাগাও, কারণ সিলভার কালার তো ফটাফট নোংরা হয়ে যাবে। আর এক্সট্রা কভারও অর্ডার করে রাখবো। মামি কি খুশি মামি, মা যখনই এত ফটো তুলতে ভালোবাসে, ফটো তোলার টাইম হলে পরেই খালি আমাকে আর দাদাকে বলতো তোদের মোবাইল থেকে ফটো তোল। আর এখন এখন থেকে মা শুধু ফটোশ্যুট না, আমিও যদি ব্লগ কোনো সময় আলাদা আলাদা থাকি বলবো এখান থেকে ব্লগ করে পাঠাবে, ঠিক আছে? এখন থেকে তাহলে সবাই, এই মার কাছে একটা ভালো ফোন ছিল না জন্য মা অনেক সময় অনেক কিছু এখানটাতে হতো, যখন আমি শিলিগুড়িতে থাকতাম মা আমাকে পাঠাতে পারতো না শুধু এই মোবাইলের জন্য, আমিও অনেক কিছু মিস করে যেতাম, হ্যাঁ ব্লগে অ্যাড করতে পারতাম না। বাট এখন থেকে যা যা এখানটাতে হবে, যদি কখনো আলাদা আলাদা যখন থাকবো তখন মা এরকম পাঠিয়ে দেবে। হ্যাঁ ওটার মধ্যে দেখো পিন আছে, পিন তো যাই হোক, এগুলোর সব সেটিং ফেটিং করে নিই, তারপরে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি মোবাইলের। তো এই হলো, আমরা সিমটাও লাগিয়ে দিলাম। ব্যাক কভারটা আমার ভীষণ ভালো লেগেছিলো, কারণ মা বাবা দুজনেই বেসিক্যালি এই এই ব্ল্যাক ব্যাক কভারটা দিয়ে কবে থেকে ইউজ করছে, আর এখন এত এত সুন্দর সুন্দর কালার বেরিয়ে গেছে, এটা এটা বোঝা যাচ্ছে না ঠিক রিফ্লেকশনটা, খুব সুন্দর মিষ্টি একটা কালার, পুরো সিলভারও না। এখন এটাকে সুইচ অন করব, সিমটাও ঢুকিয়ে দিয়েছি। এটার ইন্টারনাল মেমোরি অনেক, তুমি এখন আর তোমার স্টোরেজ ফুলের ভয় লাগবে না। ওটা 128 GB, মার এই ফোনটা, এই যে এই স্যামসাং এর এই ফোনটা মা ইউজ করছিল এতদিন ধরে, এটার মধ্যে 16 GB মেমোরি ছিল, যার জন্য দুদিন পর পর স্টোরেজ ফুল হয়ে যেত, মা ফটো তুলতে পারতো না, আমরা কোনো ভিডিও পাঠালে সেটা রাখতে পারতো না। আর এটা হচ্ছে 128 GB, যেটা মা এত ফটো তুলতে ভালোবাসে মার জন্য আরও আগে থেকেই দরকার ছিল, অনেকটা স্টোর করতে পারবে অনেক কিছু। আর মা তো আর আমার মতন ব্লগ করবে না, সুতরাং নর্মাল ফটোর জন্য বা নর্মাল ভিডিওর জন্য এটা অনেক। সুইচ অন হচ্ছে মাম্মা? হ্যাঁ সেটিংসগুলো করে নিই। প্রিয়ানের খাওয়া দাওয়া কমপ্লিট। গত 3 দিন ধরে মার আর আমার চিট ডায়েটই চলছে। আজকেও মা বাড়ি এসে বানালো এই যে পনির, মটর পনির, আর আমি বানিয়েছি রুটি। তো এখন আবারও মা বলছে যে আজকে রাতটা পনির রুটি দিয়ে খেয়েই নি, কারণ বাবা রুটি খাবে, প্রিয়ানকেও আজকে দুধ রুটি খাইয়েছি। আর এখন অলরেডি 10:30 বেজে গেছে, তো এখন আর শেক খাচ্ছি না, যেহেতু গত 2 দিন ধরে খাওয়ার একটু অনিয়ম হয়েছে, তো বললাম আজকের লাস্ট যে খাওয়ার অনিয়ম হচ্ছে, কালকে থেকে আবার ফুল টু ডায়েটে থাকবো। বল পড়ে গেল, ঠিক আছে আসো খেয়ে যাও। আপাপা তোমার খাওয়া হয়ে গেছে, দিদিয়াকে খেতে দাও। আমি খেয়ে নি তাহলে। কি হচ্ছে পাপা? উপরে উঠে আসলো।
তুমি স্লিপারে উঠেছো, তুমি স্লিপারে উঠেছো, নিজে নিজেই এটাকে একদম স্লিপার বানিয়ে উপর থেকে নিচে জাম্প করছে। দেখো জাম্প তো না, ছেঁচড়ে ছেঁচড়ে নেমে যাচ্ছে। এ ঝানু, ঝানু রে, আর ঝানু পাকু, পাকু ঝানু রে। প্রিয়ানের জন্য এখন আর খেলার জিনিস জোগাড় করে দিতে হয় না, ও এত ডানপিটে একটা ছেলে হচ্ছে দিন দিন যে নিজে থেকে কিভাবে জাম্প করা যায়, কোথা থেকে উপরে ওঠা যায়, কিভাবে লম্ফ জম্প করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, ও নিজেই সেগুলো খুঁজে বের করে নেয়। এখন যতই খেলনা বা কিছু ওর হাতের সামনে দেওয়া হোক না কেন, ওর ওসব দিকে একটুও মন থাকে না। এক তো নতুন হাঁটা শিখেছে, তাই খুব বেশি হাঁটার প্রবণতা, শুধু একা একা হাঁটার চেষ্টা করে, আর তারপরে শুরু হয়ে যায় ওর লম্ফ জম্প দুষ্টুমি। তো যাই হোক, এখন চলবে ঘুমানোর আগ পর্যন্ত এসব। তো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।